আর কয়েকদিন বাদেই এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে মাঠে নামবে এটিকে মোহনবাগান। এই ম্যাচের জয়ী দল ইন্টারজোনাল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে বিপক্ষে শক্তিশালী উজবেকিস্তানের দল এফসি নাসাফ। ম্যাচটা যে কঠিন হবে তা মেনে নিলেও জয় নিয়ে আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগানের অন্যতম সেরা তারকা রয় কৃষ্ণা। দুবাইয়ে প্রস্তুতি শিবির থেকে রয় বলেন, ম্যাচটা কঠিন হবে কিন্তু আমরা এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য যথাসাধ্য প্রস্তুতি নিচ্ছি, আমাদের কাছে এই ম্যাচের জয়টা বিরাট এক কৃতিত্বের হবে। নাসাফ ঘরের মাঠে খেলার সুবিধা পাবে ঠিকই, কিন্তু এই ম্যাচে জেতার ব্যাপারে আমরাও আত্মবিশ্বাসী। এরপরই রয় বিপক্ষের শক্তি সম্পর্কে বলেন, ওদের কয়েকজন ভালো মানের বিদেশি খেলোয়াড় রয়েছে, তার উপর ওদের লিগের খেলাও শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ ওরা যথেষ্ট প্রস্তুত হয়েই মাঠে নামবে। ওদের মতন একটা তৈরি দলের বিরুদ্ধে মাঠে নামা সত্যি কঠিন ব্যাপার, কিন্তু আমরা ওখানে নিজেদের সেরাটা উজাড় করে দেব। দলে ডেভিড উইলিয়ামস, মনবীর সিং, লিস্টন কোলাসের মতন ফুটবলাররা থাকলেও তিনিই যে দলের প্রধান স্কোরার, তাই উজবেক দলের দীর্ঘদেহী ডিফেন্ডাররা যে তাকে কড়া মার্কিংয়ে রাখবেন এমনটা ধরে নেওয়াই যায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে রয় বলেন, সেজন্য তিনি প্রস্তুত, যে কোনো দলই নিজেদের রক্ষণ আটোসাটো করার পরিকল্পনা নিয়েই মাঠে নামে, আমাদের ক্ষেত্রেও সেটাই ঘটবে, ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি। ম্যাচের নির্দিষ্ট কিছু কৌশল ও পরিকল্পনা রয়েছে, সেগুলো ঠিকমতো কাজে লাগাতে পারলে আমরা ম্যাচটা জিততে পারি। আমাদের রক্ষণ ও মাঝমাঠও খুব ভালো, আশা করি ওরা আমাদের বল পায়ে রাখতে ও নিয়ন্ত্রণে সাহায্য করবে।